যেটা গতকালকে থার্ড ফ্লোর ফার্স্ট আওয়ারে 58% অ্যাচিভ করছিল, আজকে থার্ড ফ্লোর 66% অ্যাচিভ করছে। তার আগের দিন আমি তিন দিনকে কম্পেয়ার করব, মানে ফার্স্ট 53%, তারপরে 58%, আজকে 66%, অবশ্য 48% এবার ফোর্থ ফ্লোর 68%, তারপরের দিন 75%, আজকে 73%। তারপর সোফার একটা হাততালি হবে, তার কারণ গত দুই দিনের তুলনায় আজকে 2% কমছে, কিন্তু একটা পর্যায় আছে। এবার ফিফ ফ্লোর 70%, আজকে 68%, অর্থাৎ কোনো পরিবর্তন হয় নাই। সো এখানে হাততালি দেওয়ার কিছু নাই, এখানে হাততালি নাই দিলেই আমরা উৎসাহ বাড়বে, আমার ভিতর প্রতিজ্ঞা আসবে যে আমি কেন তার সাথে পারতেছি না, আমাকে কেন লজ্জিত হইতে হইলো। আসলে মান অপমান এবং বকাঝকা করে কাউকে কোনো কিছু আদায় করা যায় না। পৃথিবীতে শ্রেষ্ঠ কি বলা যায়, শ্রেষ্ঠ মানুষকে মেধাকে যদি আপনার দিকে আকৃষ্ট করতে হয় তাকে মোটিভেশন দিতে হয়, অর্থাৎ শ্রেষ্ঠ বৈজ্ঞানিক হচ্ছে মোটিভেশন। আপনি যে পন্থায় অবলম্বন করেন আপনি জোর করে কোনো কিছু আদায় করতে পারবেন না। আপনি যত মোটিভেশন দিবেন তত আপনার দিকে আকৃষ্ট হবে, আপনার কথাটা শুনবে এবং আপনার হয়ে কাজ করবে। তা আমার আমি অনুরোধ করবো আপনাদের সবাইকে, সারা পৃথিবীতে কিন্তু সবচেয়ে বড় টেকনিক আছে মোটিভেশন। আপনি আপনার ওয়ার্কারদের, আপনার অধীনস্থ যারা আছে, নিয়মিত মোটিভেশনের আওতায় নিয়ে আসেন, যেটার রেজাল্ট আমি দেখতেছি যে মোটিভেশনের মাধ্যমে চারতলা ফ্লোর কন্টিনিউ ভালো করতেছে। চারতলা ফ্লোর নিয়ে আমি আরেকটু কথা বলবো, যে গতদিন যে টার্গেটটা দিয়াছিল তার 100%-এর ভিতরে সে 82% অ্যাচিভ করছে। এবং পাঁচতলা ফ্লোর আসলে আগে কিভাবে হাততালি দিলেন বুঝলাম না তো, ফার্স্ট সেকেন্ড কিটা হলো এবার ছয়তলা ফুলোর মাত্র 76%, এখানে হাততালির দরকার নেই। এখন এই তিনটে পার্সেন্টেজটা কিসের, টার্গেটের উপরে, যে কত টার্গেট দিয়েছিলাম কত অ্যাচিভ করছে তার উপরে অ্যাচিভমেন্ট পার্সেন্টেজটা, কে কত কতটা লোক কম লাগাইছে, কোন জায়গার থেকে 10 পিস আউটপুট বাড়াইছে, এটা হচ্ছে ইফিসিয়েন্সির অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ। যেটা অনেকেই বলি আমার লাইনে তো ছোটো স্টাইল চলে, আমার ইফিসিয়েন্সি তো স্যার উঠাইতে পারি না। হ্যাঁ, আপনাকে 40% টার্গেট দিয়েছি, আপনি 38%, আপনি ফার্স্ট হয়েছেন। আর একজনকে 80% টার্গেট দিয়েছি, সে 72 করছে, তাহলে কি সে ফার্স্ট হলো? কখনোই না। এই জিনিসটা এখানে তুলে ধরা হয়েছে। এবার লাভ লসের হিসাব নিয়ে আমি আরেকটু কথা বলবো। প্রতিনিয়তই আমাদের লস হয়, তবে আমার খুবই ভালো লাগছে যে বাসার সাহেবের ফ্লোরে 34,368 টাকা লাভ হয়েছে গতকালকের ইনকামের থেকে। খরচ যেটা ছিল সেটার থেকে লাভ হয়েছে 34,368 টাকা। আমি খরচটা উল্লেখ করে বলি একটু যদি সময় দেন, ওনার ফ্লোরে খরচ ছিল 6,17,232 টাকা আর আয় করছে 6,51,600 টাকা। তিনি আর্নিং পার্সেন্টেজে আসে 105%, অর্থাৎ খরচের থেকে সমান সমান করার পরে 5% সে কোম্পানিকে লাভ দিছে। এবার পাঁচতলা ফ্লোর আর্নিং পার্সেন্টেজে এসে দেখা যাচ্ছে যে 15,000 টাকা লস করছে মাত্র। অবশ্যই এটা অনেক ভালো আমাদের জন্য, যেখানে 80,000-85,000 করে লস থাকতো, অনেক ভালো মাত্র 15,000 টাকা লস করছে অ্যাজ পার সিএম অনুযায়ী। এবং ছয়তলা ফ্লোর 57,000 টাকা লস করছে অনলি 4টে লাইনে। এই হিসেবে আমি বলবো যে ওনার পার্সেন্টেজটা একটু বলি, চারতলা ফ্লোরে গতকালকে খরচ ছিল অপারেটার যেগুলো প্রেজেন্ট সেই অনুযায়ী কিন্তু খরচ ধরা হয়। বাসার সাহেবের খরচ ছিল 6,17,000, এখন লুৎপা সাহেবের খরচ আছে 9,840 টাকা, অর্থাৎ এখানে কিন্তু অপারেটার কম বেশি থাকার কারণে খরচটাও কম আছে। আর সেখানে উনি ইনকাম করছে 5,94,600 টাকা, আর্নিং পার্সেন্টেজ 98%, এটা খুবই ভালো আমাদের জন্য। আমার মনে হয় স্পেশাল একটা হাততালি দেওয়া উচিত আমাদের সবাই। এবং ছয়তলা ফ্লোর যেটা আছে সেখানে খরচ ছিল 4,10,000 সামথিং, ইনকাম হয়েছে 3,52,000, আর্নিং পার্সেন্টেজ 86%, অবশ্যই ঠিক নাই, আমাদেরকে 95-এর উপরে যেয়ে তারপর আমাকে 130% আর্নিং দিতে হবে, তাহলে এই কোম্পানিতে যখন সে চাইবে তখন সে সব কিছু পাবে এবং ইপিজেডের একটা ভালো ফ্যাক্টরির মতো ফ্যাক্টরি এটা হবে। এই চেষ্টা যদি আমরা অব্যাহত রাখি কিছুদিন প্রবলেম থাকবে, সমাধান আসবে। আপনাদের চেষ্টা অব্যাহত থাকার কারণেই আজকে একটা ভালো রেজাল্ট আসছে।
সব কিছু প্লাস মাইনাস করে মাত্র 38,000 টাকা লস আছে অ্যাজ পার আমাদের 4,04,00,000 টাকা খরচ ধরে। অবশ্যই ভালো, আমরা আশা করছি কন্টিনিউ যাতে আমাদের লসের পরিমাণটা আরেকটু কমে আসে। 38,000 টাকা যদি একদিনে লস হয়, দেখেন এক মিনিট স্যার, ইনটু আমরা মাত্র 9,50,000 টাকা লস থেকে কোম্পানিতে, এটা মালিকের মানে পকেটেও লাগবে না, এমনি মালিকেরা তুড়ি মারবে, টাকাটা আমাদের দিয়ে দেবে এবং সুন্দরভাবে কাজ করবে। এই লসটা যদি আমার থাকে, কিন্তু আমরা শুনে আসছি এই কোম্পানিতে কন্টিনিউ 30,00,000, 35,00,000, 50,00,000 টাকা লস হচ্ছে। কেন হইতেছে? বিভিন্ন কারণে। এই লসটা আমরা ব্রেক ইভেনে নেওয়ার চেষ্টা করি সবাই। এই লসটা কভার করতে গেলে আমার প্রোডাকশন বাড়াতে হবে, মেন পাওয়ার কমাতে হবে, আমাকে আননেসেসারি অপারেশন ইউজ করা যাবে না, আমার যেখানে দেখা আছে একটা লোক আছে সেখানে দুইটা লাগাবো না, আমারও টার্গেট কত তার থেকে আদায় করতে হবে, এগুলো করলেই না আস্তে আস্তে হবে। তাই এই জন্য আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা প্রত্যেকটা লাইন একদিন করে মোটিভেশন দিবেন, সেখানে উপস্থিত থাকবে আই পিএম এইচআর ডিপার্টমেন্টের লোকজন, আপনারা সুন্দর করে একটা লাইন ডেকে 10-20 মিনিট একটা মোটিভেশন দেন একটা নির্দিষ্ট জায়গায়। ওই 10 মিনিটে যদি আপনার প্রোডাকশন 20 পিস কম হয়, পরের দিন দেখবেন যে 50 পিস বেশি আছে। আমার কথার সাথে যদি একমত হন তাহলে অবশ্যই এই কাজটা করবেন। আপনার কি একমত? হ্যাঁ, একমত হলে অবশ্যই করবেন, আমি আশা করব। এবার দ্বিতীয় কথা হচ্ছে আপনারা আপনাদের লোকজনকে মোটিভেশন দেন, এটা অবশ্যই দরকার। মোটিভেশন ছাড়া পৃথিবীতে কোনো কিছুই ডেভেলপ করা যায়নি, সারা পৃথিবী জয় করছে মোটিভেশনের মাধ্যমে। তাই আপনাদের মোটিভেশনের মাধ্যমে আজকে আমার কাছে অনেকগুলো রেজাল্ট আসছে। আমি যখন সকালে ঢুকি টপ ম্যানেজমেন্ট থেকে, যারা ম্যানেজার লেভেল আছে তাদের থেকে আমার কাছে ফোন আসছে, কেউ বলছে যে স্যার আজকে কিন্তু মাইকে ঘোষণা করবেন কে ফার্স্ট কে সেকেন্ড, কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই ফ্লোর ফার্স্ট হয় নাই, সে সেকেন্ড হয়েছে, এরকম আরও দুই জায়গার থেকে কথা বলছে। অবশ্যই এই মোটিভেশনের কারণে তাদের ভিতর স্পৃহা জন্মাচ্ছে, জন্মানোর পরে তারপর তার ভিতরে আগ্রহ জন্মাচ্ছে, তার ভিতরে কাজ করার উদ্দীপনা আসতেছে, যে কারণে সে আমাকে ফোন করছে। তো অবশ্যই মোটিভেশন দরকার। আরেকটা সংবাদ আপনাদের জন্য ভালো, যে সকাল 8:01 যে কাজটা হওয়ার কথা সেটা আপনারা শুরু করছেন, কিন্তু কিছুদিন আগেও কিন্তু 15 মিনিট আগে 10 মিনিট পরে কাজ কিন্তু ওইভাবে আসে নাই। এইটা আপনাদের জন্য অবশ্যই ভালো। আমার মনে হয় আপনাদের সকলের উদ্দেশ্যে আমার একটা হাততালি দেওয়া উচিত যে 1 মিনিটে কাজ শুরু হয়েছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।